সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি আরেকটি সিআরটি টিভির কাজ দেখাবো। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিআরটি টিভি, তো অনেকদিন ধরেই নষ্ট করে ঘরে ফেলে রেখেছে, মানে পড়ে রয়েছে, তো তারা নেওয়ার জন্য বা কাজ করাচ্ছে না। তো আমরা আমাদের হোম সার্ভিসিং সেবা থেকে যেহেতু এসেছি, তো সেই কারণে আমরা বাড়িতে কাজটা করে দিতেছি। একটু স্কিপ করে নিই। তো ভিউয়ার্স, আমরা এই টিভিটির কানেকশানটি দিয়ে নিই, দেখি আসলে কি প্রবলেম। কিন্তু লাল বাতিটা জ্বলে অনেক দেরি করে, তাই তো? তো ভিউয়ার্স, আমরা আসলে দেখতে পাচ্ছি এটার এসিটি ঠিক আছে, তো প্লাগটি আসলে ড্যামেজ হয়ে গিয়েছে। তো প্লাগটি যেহেতু আমাদের কাছে নাই, তো সেই ক্ষেত্রে আমরা এই প্লাগটি দিয়ে কাজ করে দেব, এবং এটার যেই ইন্ডিকেটর দেখতে পারতেছেন, লাল বাতিটি ঠিক জ্বলে উঠছে, কিন্তু মাগার এই ছবি আসতে নাকি 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো আমরা এটা এখন খুলে নেব, খুলে আগে দেখবো এটার কি কি প্রবলেম, আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন, যারা সাবস্ক্রাইব করে নিয়ে এখনও সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করে দেখছেন তাদেরকে থ্যাংক ইউ এবং সো মাচ। তো আমরা এখন এটাকে খুলে নেব, আমরা খুলে নিতেছি ধীরে ধীরে। তো এটার ভিতরে আরো নাট রয়েছে নিচে, তো সেগুলো আমরা খুলে নেব। তো টোটাল, তো ভিউয়ার্স, আমরা আসলে খুলে নিলাম। তো এটার বডিটি একটা সুবিধাজনক না, তো টিভি মেশিনটি আর মনে হয় কিছুদিন পরে থাকলে জম পরে নষ্ট হয়ে যেত। তো যাই হোক, এখন যে অবস্থানে আছে আমরা কাজ করে দিলে আশা করি আবার কিছুদিন ব্যবহার বা অনেকদিন ব্যবহার করতে পারবো। তো আমরা টি স্কিপ করে, তো দেখতে পারতেছেন এটা একআইসির দ্বারা গঠিত। তো আসলে গ্রামে যে এই সমস্ত টেলিভিশনগুলো বিক্রি করা বা ডেলিভারি দেওয়া হচ্ছে বা দেখতেছে কাস্টমার, তো বেশিরভাগই চায়না টিভি। তো এই টিভিটি যদিও আপনারা দেখতে পাচ্ছেন, এই টিভিটি যদিও আর খোলা হয় না একেবারে ইনটেক, কিন্তু এটা শোরুমের থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই টিউব, যেই হিটার গান ভোল্টেজ তার থাকে বা সেটি পুরে ছাই হয়ে যাওয়ার কারণে এটা জোড়া করে দিছে। তো এটার যে প্রবলেম, ছবি আসতেছে না, তো জানি না এটার কি টিউব প্রবলেম। এখন আমরা এটাকে ভোল্টেজ দিব, ভোল্টেজ দেওয়ার পর ভোল্টেজটি মেপে নেব, তারপরেই আপনাদেরকে আমি বলতে পারবো এটার আসলে প্রবলেমটা কি। তো তার জন্য আমরা একটু স্কিপ করে নেব, ক্যামেরাটা একটু অন্যদিকে নেব। তো আমরা সিআরটি টিভিটি খুলে নিলাম এবং এটা দেখতে পেলাম সিআরটি টিভির এই যে মেন সার্কিটটি রয়েছে সেটার ভিতরে কোনো অন্তকে এখনও স্পট করেনি, কোম্পানি যেভাবে কাজ করে দিয়েছে সেভাবেই রয়েছে। তো এটা কেন এত দেরি করে আসলে আসে, তো আমরা ভোল্টেজ ছাড়া আগে একটু পার্টসগুলি মেপে নেব কোন প্রবলেমটার কারণে হয়। এইটা দিলে এটা পড়লে সমস্যা হবে না, আচ্ছা তাহলে সমস্যা হবে না। আগে ইটটা তার হালকা একটু ময়লা আছে। ও আচ্ছা ঠিক আছে, ও এটা নিচে রাখলে তো সমস্যা ছিল না, নিচে রাখলে আপনি ওয়াল কলমটা খুলে দিতে না। হ্যাঁ না না, দেখুন না, মানে এর তো ওয়াল কলম কাপড় দিলে আগুন ধরিয়ে দেবো কাপড়। হ্যাঁ আচ্ছা, কাপড় তাহলে খুলে ফেলেন কোন স্যার, আচ্ছা কাপড়টা দিয়ে। তো আসলে গ্রামে আমরা এই কাজগুলি করতে যে অনেক কাস্টমার হয়তো একটু ডিস্টার্ব হয়, দোকানে নিয়ে গেলে আর কি আপনাদের জন্য একটু কষ্টটা কম। তো আমরা একটু স্কিপ করি, আরেকটা ঈদ দিস রুমিয়ে নাও, আচ্ছা দিয়ে দিয়ে দেখতে
তো এখানে পাওয়ার দিতে যে পাশটি ব্যবহার করছে, তো সেই পাশটি একটু দুর্বল হয়েছে। তো আমরা প্রথমত সেই পাওয়ার দুটি পার্স থাকে, একটি হচ্ছে ট্রানজিস্টর আর একটি হচ্ছে বিয়ার, তো আমরা সেটি লাগিয়ে দেব। লাগানোর পর আমরা এটাকে আবার পুনরায় ভোল্টেজ মেপে নেব। কি স্কিপ করে নিই, বিয়ারটি খুলে নিই আগে। বিয়ারটি দেখি, বিয়ারটি বেশি বেশি প্রবলেম দেখাচ্ছে। আমরা আরেকটি বিয়ার নিয়ে নিলাম নতুন। আমরা এটাকে এখন এখানে সেট করে দেবো। আমি বিয়ারটি লাগিয়ে নিলাম, এখন একটু সোল্ডারিং করে নেব। বিয়ারটি আমি সোল্ডারিং করে নিলাম, তো একটি বাইপাস এসি কোট লাগিয়ে নিব। দেখা গেছে টানা আছড়া করে কাজ করতে একটু কষ্ট হয়, তো আমাদের এসি কোট দিয়ে আমরা কাজ করতে একটু সুবিধা হয়। তো আমি এসি কোডটি লাগিয়ে নিলাম, এখন আমি এটাকে পাওয়ার দিব। পাওয়ার দিতে দিতেই দেখা গেছে আমাদের টিভিটি চালু হয়ে গেল। নতুন ভোল্টেজটি আমরা লিখে নেব, দেখি এটা ওয়াল ভোল্টেজ দেয় কিনা। টিভিটি চালু হয়েছে কিন্তু মজার আলো আসতেছে। তো আসলে বিওয়ার্ডস এটা আমরা যে যেই ভোল্টেজটি পেলাম, এখন টিভিটি সম্পূর্ণ ওকে আছে, কিন্তু এটার যে গোলার যে প্রবলেম আপনারা দেখতে পারবেন, স্ক্রিন আসছে না। তো এই ধরনের প্রবলেম সাধারণত হয়ে থাকে পিসি থেকে, তো আমরা এটার বেশটি চেঞ্জ করে দেবো। এই সেই বেশ
ডেসক্রিপশনে নেব আপনাদেরকে না দেখলেই নেই তো বেস আসলে এটার যে ছবি আসবে এটার বেসের যে পিন রয়েছে এটি জম পরে একেবারেই নষ্ট হয়ে গিয়েছে এবং প্লাস দেখতে পাচ্ছেন পিন একেবারে জম পরে একবার ভিতরে আসলে রয়ে গিয়েছে তো আমরা এটার বেসটি চেঞ্জ করে দেব তো ভিউয়ার্স আমরা এই বেসটি চেঞ্জ করে নতুন একটি বেস লাগিয়ে নিলাম তো এখন আমরা এটাকে ফিটিং করব তো তার আগে একটু দেখে নিই যে কোথাও কোনো প্রবলেম রয়েছে আশা করি লাগালে এক চামচি হোমের তো এখন আমরা প্লাগ ইন করে নেব তো বন্ধুরা আমরা টিভিটির কাজটি করতে একবার সক্ষম হলাম আমরা টিভিটির কাজটি পরিপূর্ণ ওকে করে দিলাম এখন এখানে ডিশ নেই ডিশ লাগাইলেই টিভিটি আবারও নতুনের মতন চলতে থাকবে তো আমরা এখানেই কাজ স্কিপ করে দেবো সবাই ভালো থাকবে